হলিউডের গ্ল্যামার গার্ল খ্যাত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই চমক। বরাবরই এর প্রমাণ দিয়েছেন তিনি, আবারও তাকে পাওয়া গেল তার মতো করেই। যেটা আমার গানে পাওয়া যায় আমি সেটাই আজকে ওপেন করতে এসেছি। আমাকে সবাই বলে যে আমার গান শুনে নাকি স্টিল থাকা যায় না, দুটো থাকে সবাই। তো ঠিক সেই দোলানিটাই সামির ভাই দিয়ে এসেছে 14টা শোরুমের মধ্য দিয়ে, এবং আজকে 14 শোরুম আমরা ওপেন করতে যাচ্ছি। দিস ইজ সাচ আ বিগ ব্লেসিংস মাশাআল্লাহ। বাংলাদেশের মতন জায়গায় আমরা জানি আমরা গার্মেন্টস ব্যবসা অনেক এগিয়ে আছি, বাট তারপরও এখানে থেকে দেশের একটা ব্র্যান্ডকে এত উপরের একটা জায়গায় নিয়ে যাওয়া ট্রেন্ডি আউটফিটের মধ্য দিয়ে, মোস্ট ইম্পর্টেন্টলি এখন যে জেনজি জেনারেশনসরা আছে যারা কী ধরনের কাপড় পরতে পছন্দ করে, স্ট্রিট ফ্যাশনে কী ধরনের স্টাইল পছন্দ করে, সেটা মাথায় রেখে আপনি কাপড় তৈরি করছেন। সো মেনি হ্যাটস অফ টু ইউ। লুকিং ফরওয়ার্ড যে সবাই আপনার কাপড় আরও বেশি বেশি পরবে। সম্প্রতি ফারিয়ার হাত ধরে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউস বিট বাই সামির যমুনা ফিউচার পার্কের নতুন ফ্ল্যাগশিপ শোরুম। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথম থেকেই আলো ছড়ান ফারিয়া। নেচে গেয়ে কেক কেটে বিটের শুভ সূচনা করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার সামির ও তার সহধর্মিণী মেজাবিন উপস্থিত ছিলেন। সামির জানান এটি তার স্বপ্নের আউটলেট। সবাইকে বিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আপনারা জানেন যে বিট সবসময় ইয়াংদের নিয়ে কাজ করে, ইয়াংদের যারা আছে ফাস্ট ফ্যাশন যেটা বোঝায় যে বাইরের ট্রেনগুলো কিন্তু বিটেই সবসময় ফার্স্টে নিয়ে আসে। আর আমরা ইয়াংদের নিয়ে কাজ করতেছি, ইয়াংদের নিয়ে কাজ করতেছি মিনস কর্পোরেটে যে থাকে না এরকম, আমরা অলরেডি কর্পোরেটের জন্য কিন্তু অলরেডি করতেছি আমরা। বাট আমাদের মাথায় সবসময় থাকে যে নতুন কী আনা যায়। আমরা দেশীয় ব্র্যান্ডগুলোকে কখনোই ফলো করতে চাই না, ম্যাক্সিমাম চাই যে আমাকেই ফলো করুক, আমি কাউকে যাতে না ফলো করি। এটাই হচ্ছে বিটের ট্রেন। সো থ্যাংক ইউ সবাইকে বিজের এভাবে পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এর সূচনা লগ্ন ছাড়াও আসছে ঈদেও প্রিমিয়াম কোয়ালিটির সব অভিজাত কালেকশনগুলো থাকছে, সে সাথে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। বিট বাই সামির এর অবস্থান যমুনা ফিউচার পার্কের মূল প্রবেশদ্বারের সাথে। ভালো লাগছে। ইউজুয়ালি আমি খুব একটা অনেক জায়গায় ওপেনিংয়ে যাই না, আমার কাছে মনে হয় যে আমি আমার অনেক মানুষের মাঝখানে আমার কেমন কেমন লাগে। বাট তারপরও যখন আমি শুনলাম যে সামির ভাই এটা 14 স্টোর ওপেনিং, আই ফিলস যে এমন একটা সাকসেসফুল বিজনেসের অংশ হতে যদি আমি পারি অফকোর্স আমার অনেক ভালো লাগবে। এবং যেটা বলছিলাম আমি একটু আগে যে আমার লাইফেও কিন্তু একটা, সবার লাইফে একটা ছন্দ রয়েছে, দ্যাট ইজ বিট। আমরা কোনো না কোনো একটা ছন্দের তালের মধ্যে আছি, এবং আমার গান বলেন আমার কাজ বলেন সব কিছু তো অনেক বেশি বিটফুল। সো আই ফিল দের ইজ সামওয়্যার দের ইজ এ লিটল কানেকশন ওভার দেয়ার। অলসো আই স দেয়ার ডিজাইনস অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে ইফ আই ক্যান কাম হিয়ার অ্যান্ড বি পার্ট অফ ইট আইল বি ভেরি হ্যাপি।